হ্যালো বন্ধুরা, আমি আজ চলে এসেছি মোহাম্মদপুর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ঢং ঢং শব্দ, তার মানে ঘন্টা বেজেই যাবে একটু পর, আর ঘন্টা বাজলেই শুরু হয়ে যাবে টিফিন টিফিনের বিরতি, আর এই টিফিন টিফিনের বিরতি শুরু হয়ে যাবে আমাদের প্রোগ্রাম, তোমাদের প্রোগ্রাম ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন প্রোগ্রাম। বন্ধুরা, টিফিন মানে আনন্দ উল্লাস, টিফিন মানে হইচই আর অনেক আড্ডাবাজি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ এই স্কুলে ওদের সাথে অনেক আনন্দ করব, গান গাইব, নাচ দেখব, কবিতা আবৃত্তি করব এবং সেই সাথে খেলব এক্সাইটিং অনেক গেম। তাই চলো দেরি না করে বন্ধুদেরকে ডেকে নিই। বন্ধুরা, তোমরা সবাই কোথায়? আমার কাছে চলে আসো, আর আবার কানে কানে বলো কে কে পারো। আচ্ছা, আমরা এখন কি দেখতে পারি বলতো? কারো কি গান শুনতে ইচ্ছে করছে? তোমার কি গান শুনতে ইচ্ছে করছে? হ্যাঁ, আমারও কিন্তু গান শুনতে ইচ্ছে করছে। বন্ধুরা, তাহলে চলো একটু দলীয় পরিবেশনে গান শুনি। আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আ আ আ আ আ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত দীর্ঘ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ বন্ধুরা, আমার ডান পাশে তোমার নাম কি? তুমি কে? আমি বিড়াল। বিড়াল? আর আমার বাম পাশে তুমি কে? আমি বাঘ। বাঘ? বন্ধুরা, আমার ডানে বিড়াল আর বামে বাঘ, তার মানে একটা বড় সড়ো যুদ্ধ হতে যাচ্ছে। তাহলে চলো দেরি না করে সুন্দর একটা পাপেট শো দেখে ফেলি। হালুম, কি রে তোর নাম কি? নতুন এসেছিস মনে হচ্ছে। মিউ, আমার নাম তামিক, এবার থ্রিতে ভর্তি হয়েছি। এত মিউ মিউ করে কথা বলছিস কেন? পিঠে মার আর পেটে ভাত পড়েনি বুঝি। কি বলেন ভাইয়া, মারবেন? না, মারবো কেন, ভয় পাস নি। শোন শোন, এত মনমরা হয়ে আছিস কেন? আমার মন খুব খারাপ। কেন কেন,
আমার বাবা মা বড়ই নিষ্ঠুর, আমাকে হাউসে রেখে গেছে। কিন্তু জানো ভাইয়া, আমাদের বাসা কলেজ থেকে খুব কাছে, হেঁটেই যাওয়া যায়, তাও দেখো। আরে এই কথা শোন, টিআরএমসিতে পড়ার মজাই আলাদা, পড়ার খেলা, খেলার খেলা, হা হা হা। মানে পড়াশোনা হয় না, শুধু খেলা? তা হবে না কেন, পড়ালেখা তো সব স্কুল কলেজেই হয়, কিন্তু এত বড় বড় মাঠ খেলার জন্য কোথায় আছে? যা আমাদের পড়ালেখার এনার্জি বাড়ায়, দে দে তোর মোজা দে, বল বানিয়ে দেখাচ্ছি খেলা কাকে বলে। মোজা দেবো? ওটা তো পরে আছে, তাহলে আমি কলেজে কি পড়বো? ভিতর ডিম একটা, ডিআরএমসিতে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে একদিন ঠিকই, বাড়িতে আর যেতে চাইবি না তখন। কি বলেন ভাইয়া, বাড়ি যাব না? না যাবি না, আমাদের মতো তুইও অচিরেই বলবি, 52 একরের স্বর্গ থেকে বলছি, প্রাউড টু বি আর এমিয়ান। জোরে একটা হাত তালি। বন্ধুরা আমার তো বেশ মজা লেগেছে পাপের শো, আমার মনে হয় তোমাদেরও খুব মজা লেগেছে। আচ্ছা বন্ধুরা, চলো তাহলে আমরা আমাদের নেক্সট সেগমেন্টে যাই, আর নেক্সট সেগমেন্টে তোমাদের জন্য কি রয়েছে চলো দেখি। কে জানে না কেউ, কে বলেছে ভাই, তোমাদের এবারে বন্ধুরা নৃত্য নিয়ে আসবে তাই। হ্যাঁ বন্ধুরা, চলো তাহলে একটি দলীয় নৃত্য পরিবেশনা দেখি। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পার বার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পার বার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পালকে ধরিবে মাল আছে কাজে মত। দড়িতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পালকে ধরিবে মাল আছে কাজে মত। কে আছো জোয়ান হওয়া দুয়ান থাকিছে ভবিষ্যৎ, কে
হবে পারি নিতে হবে তোরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার পার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়া সহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্তারি আজ দেখিব তোমার মাতৃ মূর্তি অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্তারি আজ দেখিব তোমার মাতৃ মূর্তি হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কন্দ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কন্দ কান্তারি বলো ডুবিছে মানুষ সন্তান বর্মা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার পার হে লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুশিয়া হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন তুলিদান হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে চান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে চান তুলিতেছে তরি ভুলিতেছে জল কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার পার হে লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার পার হে লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুশিয়ার টিফিন মানে আনন্দ উল্লাস আর টিফিন মানে হইচই হ্যাঁ আমরা তো টিফিনে আনন্দ উল্লাসই করব তাই না তবে আমরা আরো আনন্দ করব নিয়ে নিচ্ছে ছোট্ট একটি ব্রেক কোথাও যেও না আমাদের সঙ্গেই থাকো টিফিন টিফিন ফুড লিমিটেড প্রেজেন্স টিভি টিভিন প্রোগ্রামে বন্ধুরা আমরা আবার বিউটি পর ফিরে এলাম বিউটি পর আবারও তোমাদের কথা দিয়েছি অনেক আনন্দ করব অনেক মজা করব হ্যাঁ মজা তো করবোই আচ্ছা বন্ধুরা আমি তো তোমাদের সাথে কথা বলতে চাই এই যে একটা বন্ধু তোমার কী করতে ভালো লাগে আমার খেলতে খেলতে ভালো লাগে আচ্ছা আমরা একটা বন্ধু খুঁজে পেয়েছি তার খেলতে ভালো লাগে তোমার কী করতে ভালো লাগে খেলতে তোমারও খেলতে ভালো লাগে আচ্ছা কারো বুঝি গান অভিনয় নাচ কিছুই ভালো লাগে না তোমার কি ভালো লাগে আমার গান করতে ভালো লাগে ওকে আমারও বা গান ভালো লাগে ধারা যেমন বাঁধন ধারা
বন্ধুরা, তোমরা কি জানো আমাদের প্রতিটি প্রোগ্রামে, আমাদের আড্ডায় এমন একজন অতিথি থাকেন এবং যার উপস্থিতিতে আমাদের টিফিনের সময়টা অনেক আনন্দে কাটে। বলো তো আজকে আমাদের সাথে কে আছে? এনি গেস? আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের সাথে যে আছেন তার সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি। আজ আমাদের সাথে রয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মো। মো আপু কেমন আছো? খুব ভালো আছি, আর এখানে আসতে পেরে তো খুবই ভালো আছি। মো আপু, স্কুলের তো অনেক মজার মজার স্মৃতি থাকে আমাদের লাইফে, আজ আমরা আমাদের এই বন্ধুদের সাথে তোমার স্কুলের জীবন কাহিনী জানতে চাই। স্কুল লাইফ চিন্তা করতেই ভালো লাগে। আজকে এখানে এসে সবার গায়ে ইউনিফর্মটা দেখে আমি অনেক মিস করছি, কতদিন পড়া হয় না। যখন আমরা স্কুলে থাকি তখন এই ইউনিফর্মটা প্রতিদিন পরতে কিন্তু খুব বিরক্ত লাগে। উফ, কেন প্রতিদিন একই ড্রেস কেন? এই 10-12 বছর পড়ার পর যখন এই ড্রেসটা ছেড়ে দেই আর কোনোদিন পরবো না, সেটা অনেক মন খারাপ হয়। এখন আমি অনেক মিস করি আমার স্কুল ড্রেস। আপু কোন স্কুলে পড়তো? আমি পড়তাম মোহাম্মদপুর গার্লস হাই স্কুলে, যেটা কিনা তোমাদের এই রেসিডেন্সিয়াল স্কুলের খুব কাছেই ছিল। ছোটবেলায় স্কুলে আপনার প্রিয় টিফিন কী ছিল? চটপটি আলার কাছ থেকে চটপটি খাওয়া, আর পেয়ারা আর আমরাওয়ালার কাছ থেকে পেয়ারা আর আমরা মাখানো খাওয়া খুবই প্রিয় ছিল। আচ্ছা এবার বলো, হাই বেঞ্চের উপর কে কে কান ধরে দাঁড়িয়েছো? আমি কিন্তু দাঁড়াতাম। অঙ্কের টিচার আসতো আমার কাছে জিজ্ঞেস করতে সূত্র, আমি সবসময় সূত্র ভুল করতাম, তারপর যথারীতি বেঞ্চের উপর দাঁড়াতে হতো আমাকে। আপু আপনি কি কোনো সময় ক্লাস ফাঁকি দিয়েছেন? স্কুল কখনোই ফাঁকি দেওয়া হয়নি, অসুস্থ ছাড়া স্কুলে সবসময় যেতাম। স্কুলটাকে আমি আসলে অনেক পছন্দ করতাম, যার কারণে স্কুল মিস করা হতো না। কোনো ক্লাস বোরিং লাগতো তখন কি করতেন? ও, ওইটা তো পিছনের বেঞ্চে বসে ফ্রেন্ডদের সাথে তো কাটাকুটি খেলা হতোই। ওটা তো এমন হুজুর স্যার ক্লাসে আসলে খবরে ছিল আমাদের। আপনি কি কখনো ডিটেনশন পেয়েছেন? না, ওই কান ধরে দাঁড়ানো পর্যন্তই। আপনাদের স্কুলে কি আমাদের স্কুলের মতো ভালো ভালো টিফিন দিত? না, আমাদের স্কুল আমাদেরকে টিফিন দিত না, আমরা বাসা থেকে টিফিন নিয়ে আসতাম। আপনার কি স্কুলে কোনো আনন্দ মুহূর্ত আছে যা আপনি এখনো উপভোগ করেন? যখন স্কুলে কালচারাল প্রোগ্রাম হতো সে প্রোগ্রামটা পুরো অ্যারেঞ্জ করতাম আমি, তখন সমানে ক্লাস ফাঁকি দিতাম, কারণ আমার তো এখন নাচের রিহার্সাল আছে, এখন ওদেরকে দিয়ে কোরিওগ্রাফি করাতে হবে, এগুলো করতাম। কিন্তু ওই টাইমটা অনেক মজার ছিল, অনেক মজা। আপনার স্কুলের বেস্ট ফ্রেন্ড কে ছিল? আমার স্কুলের অনেকগুলোই ফ্রেন্ড আছে যারা কিনা আমার খুব ক্লোজ, যাদের সাথে আমার এখনও যোগাযোগ আছে, তার মধ্যে সাবরিনা, সাদিয়া, নিতন। আমি যেহেতু কো এডুকেশনে পড়তাম, মানে মোহাম্মদপুর গার্লস স্কুলের আগে আমি একটা কো এডুকেশনে পড়তাম, যার কারণে ছেলে বন্ধুরাও আছে। আপু আপনার জীবনে সাকসেসফুল হওয়ার সবচেয়ে বেশি অবদান কার? প্রথমেই তো বলবো বাবা মা, ফ্যামিলির সাপোর্ট, এবং তারপরে কিন্তু স্কুল। কেন স্কুল? আমার যখন কোনো নাচের কম্পিটিশন থাকতো বা নাচের কোনো প্রোগ্রাম থাকতো, স্কুল আমাকে সেই ছাড়টা দিত। সো অবশ্যই স্কুলের অবদান আছে অনেক। আপনার মেমোরিয়াল দিন কোনটি ছিল? যখন স্কুল ছেড়ে দিতে হয়েছে, মানে ওইটা অনেক কষ্টের ছিল। ওই বন্ধু মানে ফেসবুকের জন্য কিন্তু আবার ওই ফ্রেন্ডদেরকে খুঁজে পাওয়া গেছে, অনেক ফ্রেন্ড যাদেরকে হারিয়ে ফেলেছিলাম। আপু আপনার জীবনের আইডল কে? আমার জীবনে আইডল আমার বাবা। স্কুল জীবনের কোন জিনিসটাকে আপনার এখনো মনে পড়ে? টিফিন টাইম। টিফিন টাইমের মজাটা কিন্তু জীবনে আর ফিরে আসে না, মানে স্কুলে এটা সম্ভব, কলেজে গিয়েও কিন্তু টিফিন টাইমটা আর আসে না। আপনার ফেভারিট সাবজেক্ট কি এবং কেন? সবগুলোই তো কঠিন সাবজেক্ট, তোমাদের কোনটা ফেভারিট? তোমার? আমার ম্যাথ। আমি ম্যাথে খুবই খারাপ ছিলাম। আচ্ছা আচ্ছা শুনো শুনো শুনো, আমি আরেকদিন আসবো, এসে তোমাদের সাথে আড্ডা দেবো এবং তোমাদের সব প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পাশে বন্ধুরা কত আনন্দ করছে, আমরা আরো আনন্দ করব। আচ্ছা তুমি নাচ গান কবিতা কি পারো বলো তো? কবিতা আবৃত্তি। পিচ ঢালা কালো পথ লাল হলো খুনে, দেশ জুড়ে প্রতিবাদ এই কথা শুনে, বাংলার দামালেরা উঠলো যে ক্ষেপে, অস্ত্রের ঝংকারে ওঠে বুক কেঁপে,
অন্যায় অবিচার সইবে না কেউ, যায় যদি বয়ে যাক রক্তের ঢেউ। শত শত পোস্টার ফেস্টুন হাতে, দামালেরা পথে নামে আধারের রাতে। মিছিলের হুঙ্কার বজ্রের মতো, হায়নার বুক তাই কাঁপে অবিরত। দস্যুরা মিছিলেই চালালো যে গুলি, কত বুক ক্ষত হলো উড়ে গেল খুলি। রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা, ঝরে তাই লাল ফুল কাঁদে তরুলতা, কাঁদে তরুলতা। আরে আজকে আমি বলবো শুধু যুদ্ধ জয়ের কথা, যার সুবাদে পেয়ে গেছি সাধের স্বাধীনতা। বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম, বাংলাদেশ শহীদ হলো রক্তে লাল লও সালাম। বাংলাদেশ বুলেট নিয়ে হুমড়ি খায় দীপ্ত হয়, বাংলাদেশ কারফু ঘেরা লক্ষ কোটি কণ্ঠময়। বাংলাদেশ 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 রক্তে ভেজা মৌন এক অন্ধকার, বাংলাদেশ শপথ নেয় তীক্ষ্ণ এক স্বাধীনতার, বাংলাদেশ বিশাল এক অগ্নিবুহ প্রজ্বলিত, বাংলাদেশ মিছিল কাপা স্লোগান দেওয়া আন্দোলিত, বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম, বাংলাদেশ দুর্গময় ক্রুদ্ধ এক ভিয়েতনাম, বাংলাদেশ 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 বাংলাদেশ। দুই বন্ধু পান কিনেছে, এখন এক বন্ধু বলে, দোস্ত আজকে না নতুন একটা সিনেমা রিলিজ হইব, দেখবি? চল স্টার সিনেপ্লেক্সে যা দেখি। সিনেমা টিকিট কিনলো, এখন যা বইছে দেখতেছে। এখন এক বন্ধু বলে, দোস্ত পানের পিক ফালাম কোথায়? আমার তো পানের পিক মুখ দিয়ে পড়ে যাইতেছে, শার্ট নষ্ট হইতেছে, তোর পাশের লোকের পকেটে ফালা। পকেটে ফালাবো? যদি মারে? মারলে তো অনেক ভালো হতো, তুই তো আর মার খাবি না। আরে বেটা, আমি যে তোর পকেটে পানের পিক ফালাইছি তুই কি সেটা জানতে পারছস? বন্ধুরা, টাইকোনের 3 বছর পূর্তিতে আমরা এখন সেলিব্রেট করছি। স্যার, এই স্কুলের ব্যাপারে জানতে চাই। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সংক্ষেপে DRMC, একটি অনন্য সাধারণ প্রতিষ্ঠান। এখানে একাডেমিক ক্যালেন্ডারের বাহিরে একটি দিনও অতিবাহিত হওয়ার কোনো সুযোগ নেই এবং একটি ক্লাসও মিস হওয়ার কোনো সম্ভাবনা এখানে থাকে না। শ্রেণীকক্ষে শুধু লেখাপড়াই না, অন্যান্য বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ করে গড়ে তোলাই হচ্ছে এই কলেজের উদ্দেশ্য, এবং সেই কাজটাই আমরা করে যাচ্ছি। ধন্যবাদ স্যার, আশা করি আমাদের টিভি সেটের বন্ধুরা স্কুল থেকে অনেক কিছু শিখতে পেরেছে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্যই শুভেচ্ছা উপহার। তোমাকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, এবং চ্যানেলের সহকর্মী যারা তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, এবং DRMC-র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, চল চলাইয়া চলুক রে, নাও মাছ ধইরা দিয়া, চলুক মাছ ধইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নড়ে, আথালি পাথালি পানি চলাতে চলাতে করে রে, আরে খল খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাত চাইয়া, হাসে বৈঠার হাত চাইয়া। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, চল চলাইয়া চলুক রে, নাও মাছ ধইরা দিয়া, চলুক মাছ ধইরা দিয়া। ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে, তীর তীরাইয়া নাওয়ের খোয়াই রই তুফান মাপে মাপে, রই তুফান মাপে। আরে চিরলি পিরলি পুলে ভ্রমর ভ্রমরি খেলে রে, পাদল উদালি গায়ে পানিতে জমিতে হেলে রে, আরে তুর তুরাইয়া আইলো দেওয়া ঝিলকি হাতে লইয়া, আইলো ঝিলকি হাতে লইয়া। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, চল চলাইয়া চলুক রে, নাও মাছ ধইরা দিয়া, চলুক মাছ ধইরা দিয়া।
চালি ধানে শ্যামলা বনে হুলদা পঙ্খি ডাকে, চিকমিকাইয়া হাসে রে চান সুইশা খেতের ফাঁকে ফাঁকে সুইশা খেতের ফাঁকে, আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী, মিতালি পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে, আরে ঝিল মিলাইয়া খালের পানি নাচে থইয়া থইয়া পানি নাচে থইয়া থইয়া, নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া, মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া, মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া, মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া। ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্স টিফিন টিফিনে বন্ধুরা আজ আমরা এখানে অনেক আনন্দ করছি, ওদের সাথে অনেক হইচই করেছি, কিন্তু এখন আমার যাবার বেলা, আজ তো আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো একটা স্কুল নিয়ে নতুন বন্ধুদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর টিফিন টিফিনের সাথেই থেকো, আল্লাহ হাফেজ।